আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাররা আমার উইন্ডো ছিল এখন দাঁত যে খজুর গাছে হল, দেখতে পাররা ওই দৌকা ফরিয়া কিতা অবস্থা হয়েছে। এখানে ওই দৌকা উন্ডু খোলা সবসময় হয়। এটা একটা আমার বেডরুম, আর এই বেডরুমও দেখো কা ওই দৌকা গাছ কতটুক উইন্ডো ছিল গিয়া লাগছে, ওই দেখো কা দোকান উঠছে। তো কিছু গাছ সকল লাগে ড্যামেজ হয়ে গেছে, বিকজ এখানে উইন্ডো সবসময় খুলো হয়, আর অনেক সময় ও কটনের লগে একটা মানে জো থাকে, স্ট্যান্ড থাকে, গাছ খারাপ থাকে। তো এখানে যে বেডরুমে যারা থাকো এরা সবসময় এখানে ডিস্টার্ব করেন করিয়া ওর লগে গিয়া এই অবস্থা হয়েছে। তো আপনারা দোয়া করবা খজুর গাছ কোনটা বাঁচত, আর আমার খজুর গাছ নাই, তো অবশ্য বাঁচবো, অনেক গাছ আছে। তো দেখা যাক, আমি আজকে গুন্তরে আমি গ্রিন হাউসও নিলাম কি বাড়া নিলাম কি দেখতে ভালো লাগে গেলার তো না। আমি নিচে কিছু গ্রিন হাউস আর এখন গুণ নিলাম, ওই দেখো কা বাড়া নিলাম। আপনারা যারা গড় বার করছেন না, তো আপনারা মনে রাখবা বিফোর লাস্ট ফ্রস্ট এইট টু উইক্স আগে বা অ্যাটলিস্ট ওয়ান উইক্স আগে, অথবা আফটার ফ্রস্ট পাস লাস্ট ফ্রস্ট এইট পাস ওয়ার এক সপ্তাহের ভিতরে বা দুই সপ্তাহের ভিতরে আপনারা গড় বার করবা এনি প্লান্টস, হার্ডেনিং অফ করবা করিয়া তারপরে আপনারা ফাইনাল পজিশনও আপনারা যত গ্রাউন্ড বেড, রাইস বেড, টপ পট, কন্টেনারও রইতে পারবা। তো বিওয়ার সই দৌকা গাছ কিলা ফুটি থাকছি কেন দেখতে রাইটটা কারণ স্টিক দৌ হয়েছে না করিয়া, বিকজ নর্মেলি আমার নেট খাটিনোর লগে যা কি স্ট্যান্ড থাকে দিস ইয়ার, বিকজ আমার ফুরির বেডরুম আর আমার বনির বেডরুম, তো তারা কিটা মানে অত বুঝতে হচ্ছে না, এর লগে এটা কেমনে কিন্তু হয়েছে কইতে পারছে না, আর আমিও কেন লেস করছি তার সয়ল হয়েছে। তো আপনারা আগলো সাগলো শরীরটা ছুটাইয়া আপনারা দিবা। ভিউয়ার্স যদি আপনারা দেখেন এরা সিচুয়েশনও আপনার কোনো প্লান্টস হয়ে যায়, খুব স্লোলি কেয়ারফুলি আপনারা এটা ছুটাইবা, বেশি হার্ড পুশ পুল করবা না, বড় বড় দেখি দেখি একটা ছুটাইবা, নাহলে গাছর স্টেম যেটা স্ট্রিম যেটা ওটা ভাঙ্গি যাব। আগলো সাগলো সরি বড়ে বড়ে মানে স্লোলি স্লোলি আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা একটা আনবা। ওই দেখো একটা আমি সেপারেট করছি, ওই দেখো কা একটা সেপারেট হয়েছে, তো এইভাবে সেপারেট করি আনবা। তো দেখতে পারছই বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার একটা গাছ আমি ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্টিং করলাম, যত গ্রিন হাউসও ট্রান্সফার করলাম। তো দেখতে পারছই বিয়ার্স, ও দেখতে পাচ্ছেন উইন্ডো সিলের মাঝে যতটা গাছ আছে সব গাছের মাঝে খালি একটা গাছ মরছে, খজুর গাছ, ওই দেখো কা জাস্ট ওয়ান প্লান্টস মরছে। আর একটা কোন কোম্পানির খদু আছে, এস খদু আমার এক বইনে দিছিলাম, তো ও খদুটা আসলে মারা গেছে, আরও হয়েছে সকলটি মরছে না, বাট একটা মরি গেছে আর কি, নৌয়ারি একটা মরি গেছে। আর সবচেয়ে তো বিওয়ার্স আপনারা দেখতে পারছেন আমি আমার গর্তনে কি খদুর গাছ, পামকিন, বটল গড ওগুলা ট্রান্সফার করে দিচ্ছি গ্রিন হাউসের মাঝে, মানে গ্রিন হাউস আইনা রাখছি, ও দেখতে পারলা। আর ও দেখতে পারলে আপনারা বটল গড আমি আইনা রাখছি গ্রিন হাউসের ভিতরে গর্তনে, আজকে রাখছি, আজকে হইল মে মাসের 18 তারিখ আমি রাখছি আইনা। তো দেখতে পারলে আমার বটল গডর অবস্থা কীতে এনেও আছে কয়েকটা প্লান্টস, তো আপনারা দোয়া করবা এগুনটা সবাই বইত বাঁচত, এগুন যদি মরি যায় আর কোনো প্লান্টস নাই। তো দেখতে পারলা দেখতে পারা কতক্ষণ লম্বা হয়েছে গ্রোথ, দেখতে পারা কতটুক হয়েছে আপনারা দেখাই না, এই দেখো কা 4 ফুট ওভার হয়ে গেছে, বাট সবটি না, কিছুটা বাটটি আছে 3 ফুট 4 ফুট 2.5 ফুট ওলা আছে। আর এই সাইডে দেখতে পাররা কিছু বটল গড আছে, এখন আবার দেখতে পারলাম জাস্ট 1 ফুট লম্ব হয়েছে, আপনারা সেখানে অনেক একটু রয়ে জুটি গেছে, আজকে দিনও তো বলা নাই, অত সুবিধা নাই। দেখতে পাররা চেষ্টা করলাম দেখাইবা, এনে কয়েকটা পামকিনের গাছ আছে আর বটল গাডর বটল গাড কিছু
1 foot. Ola, but tiro isse aki. Ta April or March or mid March ami rupon kor silam bees. Ar yato tu koi isse. Dekhta farra. Ar ikano dekhta farra. Duita amar gardener bees asse amar mamai disla. To igunoi dekho ka. কয়েকটা মরি গেছে আর কয়েকটা দুইটা আছে জীবিত অলরেডি তো এগুনা আসলে একটু ঠান্ডা লাগি গেছে তার সো একটু গোল্লা রইছে তো দেখা যাক এগুন ব্যাকআপ এগুন এপ্রিলও রইছিলাম আমি ইন এপ্রিল তো ভিউয়ার্স যাই হোক আপনারা একটু গ্রিনহাউসও দেখাই দিমু আমি কিতা কিতা গ্রিনহাউসের ভিতরে গোর্ড তো নাই না রাখছি মেজরিটি প্লান্টস করো তো নাই নিয়ে রাখি দিছি জাস্ট আমার খালি সিটিনের উইন্ডোর মাঝে সরি একটু রই দু ঠিক আছে দেখা যার এর লগে একটু গিলা লাগে দেখতে একটার কিতা করা যায় দেখা তো দেখে লোক আমার গ্রিন হাউসের ভিতরে যতগুলা প্লান্টস আছে ততগুলার আপডেট আপনারা দেখাই দাম গর্ত নাই না জানে প্লান্ট রাখছি তো দেখতে ফাল্লা আর উষ্ণ শেলফও আছে দেখতে পারা কিছু দেখা যার এদেও কেন আবর্জিন প্লান্টস এরপরে আপনারা এখানে দেখতে পাররা কিছু মরসর গাছ এগুলা আর এখানে দেখতে পাররা টমেটোর গাছ আর এখানে আজকে কিছু মেরো কজেট রয়েছে ওখানে আর এই সোশ্যাল ফু কিচ্ছু না আর এ তো দেখতে পারা কিছু ফই শাক তো ওগুলা দেখতে পারা গ্রিন হাউসের ভিতরে আছে আর কিছু আমার ডাইনিং গোর উইন্ডো ছিল আর সিটিনের উইন্ডো ছিল আর আমার এক বেডরুমের ছিল উইন্ডো ছিল জাস্ট কিরার গাছ কিছু রয়েছে আর এখানেও দেখতে পারা taro kalokasia ba ido hoy er pore kono tara kichu ulir gas ar ikano dekhta hora amar ulir gas to igono mid march ro wa ulir gas o dekhta hora igon tore ashole ektu choto pot hoye geche transplant korchi na ektu larger pot to ekhon ar korlam na inshallah mati troilumo final position e niye roilumo dekhta hora apnara ar ino dekhta hora kichu আচুচা পটল আমার এক বইনা দিছিলা সাহেব নামস লাইফ স্টাইল তো এতটুকু আপনারা ইনডোর তনে গ্রিন হাউসের মাঝে ইন্না রাখছি যেন এতটুকু আপনারা দেখতে পারছেন তো দেখতে পারলে আমার গ্রিন হাউসের ভিতরে কিতা কিতা গর্ত না ইন্না রাখা হয়েছে আর আগরও কিছু আছে দেখো কা দেখতে পাররা এরপরে কারণ নিছে তো কিছু উড়ির গাছও দেখতে পাররা বাজু দেখা ইসলাম নেই আর কিছু দেখতে পাররা এখানে আছে লাইট তেজপাতার গাছ দেখতে পাররা এই দেখো এখানে মাঝে কিছু উড়ির গাছ আছে তা কিছু এক্সট্রা উড়ির গাছ কিছু মরি ইউজার তো এখানে তো দেখতে পাচ্ছেন উড়ির গাছ ওখানে উড়ির গাছ দেখো কিছু মরিও যার তা কিছু এক্সট্রাও আছে কিছু রইবার লগেও আছে তো যাই হোক আমার ইনাফ উড়ির গাছ আছে অসুবিধা নাই আর খদুর গাছ ওগুলো তো দেখতে পারলা তো যাই হোক ভাই বোন আপনারা আশা করি আমার যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করি অল নোটিফিকেশন বেল বাজাইয়া সুন্দর কমেন্ট করিয়া যাইবা আমার উৎসাহিত করবা আপনারা আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন আর সবসময় আমার ভিডিও দেখরা যারা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিও দেখবা লাইক দিয়া ফুল ভিডিও সবে দেখবা প্লিজ নতুন ভিউয়ার চৌকা পুরাতন ভিউয়ার চৌকা তো আর সুন্দর সুন্দর কমেন্ট করবা তো ইনশাল্লাহ আগামীতে দেখাইমো কিতা আপডেট আমার গাছের কি অবস্থা কিতা করছি না করছিগুলো আপনারা দেখতে পারবা তো যাই হোক আজকের মতো বিদায় দিলাম ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু